উনি ক্যাপ্টেন হিসেবে যোগ্য না যদি তামিম থাকতো তাহলে ভালো হতো তামিমের সবার ভরসা আছে তামিম একজন অভিজ্ঞ ক্যাপ্টেন থাকবে দ্বারা সম্ভব না তামিমের ক্যাপ্টেনশিপ পালন করা আপনার যেমন মামুদিলা কি সুন্দর খেলছে তাকে পুরান চালে বলে ভাতে বলে কথায় আছে আমাদের সেখানে তামিম ইকবাল থাকবে ওপেনিংটাই আমাদের সমস্যা আমাদের ওপেনিং স্টার্টটা এখন দেখেন 10 ওভারের ভিতরে আমাদের 3-4টা উইকেট চলে যাচ্ছে যদি ওপেনিংটা যদি আমাদের সুন্দর যদি তামিমের সাথে যদি একটা ওপেনিং পার্টনারশিপ কেউ দিতে পারতো কিন্তু আমার মনে হয় যে তামিম ইকবাল এই এবার ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত ছিল আমাদের দেশীয় অনেক অভিজ্ঞ কোচ আছে দেখা যাচ্ছে সাকিব আল হাসানের মতন ক্রিকেটার তিনি বাংলাদেশের কোচের উপর ডিপেন্ডেন্ট তার ছোটবেলার কোচ তার কাছে আসছে এটা খুবই ভালো কথা আসতেই পারে আমার কথা হচ্ছে যে এখানে না তাকে অবশ্যই বিষয়টা খোলাসা করতে হবে যে সে এই কারণে আসছে নাকি তার বিজনেস পারপাসে আসছে আমরা খুবই হতাশ আমরা এটা চাই না সাকিব আল হাসানের কাছে এটা চাই না আমরা দেশের মানুষ ক্রিকেট প্রেমী ক্রিকেটকে ভালোবাসি এটা আমাদের আবেগের জায়গা দয়া করে এখানে নাক গলাবেন না উনি যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে ইন্ডিয়া আসলে ভালো একটা টিম নিয়ে ওনার যাওয়া উচিত ছিল কারণ উনি আসলে দেশের জন্য খেলে না ওনার নিজের জন্য খেলে দেখে দেখে